আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফটোশপ বেসিক টিউটোরিয়ালে ফ্রি টিউটোরিয়ালে আমি আসানাদুরুমান আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কমপ্লেক্স পাত মাল্টিপাত কীভাবে করা যায় এবং কমপ্লেক্স পাত দেখে অনেকে অনেক সময় আপনার ভয় পেয়ে যান ঠিক আছে ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ অনেক কষ্ট করতে হয় এটাতে কিন্তু অনেক টাকা বেশি দেয় ক্লায়েন্টরা অনেক বেশি দেয় কারণ এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি তাদের কাছ থেকে টাকা নিতে পারবেন কারণ একটা ইজি মাল মানে পাত ইকুয়াল টু কমপ্লেক্স অথবা মাল্টি পাতে যখন যাবেন এরকম আসে আপনার একটা ইজি কাজ করতে হয়তো বা পাঁচ মিনিট লাগবে কিন্তু একটা কমপ্লেক্স যখন যে কাজটা করতে যাবেন মাল্টিপাতে যখন অথবা কমপ্লেক্স পাটা যখন করতে যাবেন তখন দেখবেন যে এই কাজটা করতে আপনার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত লাগতে পারে এরকম কিছু ইমেজ আপনাকে দিয়ে দেবেন যেমন আজকে যে ইয়েটা নিয়ে আমরা টিউটোরিয়াল রেডি করছি যে ভিডিওটা মানে রেডি করছি আপনাদের জন্য যে ইমেজটা দিয়ে সেই ইমেজটা যদি আপনারা করতে পারেন আমার মনে হয় আপনাদের ক্লিপিং পাত নিয়ে আপনাদের আর হাত মানে স্লো থাকবে অনেক ফাস্ট হয়ে যাবে একটি সাইকেলের ইমেজ ঠিক আছে আর সাইকেলের ইমেজ এমন জায়গায় দাঁড়া করে রাখছে ঠিক আছে রীতিমতো দেখে অজ্ঞান হয়ে যাবেন অনেকেই যে আমার দ্বারা সম্ভব নয় কাজ করুক না কিন্তু না ভয় পাওয়ার কিছু নাই আপনারা কাজ করবেন কাজ শিখে নেবেন ঠিক আছে যখন এটা প্র্যাকটিস করে নেবেন প্রপারলি প্র্যাকটিস করে নেবেন তখন আপনার কাছে এটা মনে হবে যে চুটকি চুটকি হাতে চুটকি কোনো ব্যাপার না ইজি কাজ ঠিক আছে অতএব চুটকি করার জন্য আপনাকে অবশ্যই পিছনে প্র্যাকটিস করতে হবে আর আরেকটা বিষয় মনে রাখবেন এই প্রতিটা ইমেজ আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন একটা লিঙ্ক আকারে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে প্রতিটা ইমেজের মানে ভিডিওর যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লা হতে পারে আরও কিছু এক্সট্রা স্যাম্পলও দিয়ে দিতে পারি যদি আমার কাছে সেমন মানে থেকে থাকে তাহলে আমি দিয়ে দেবো আশা করি ইনশাল্লাহ আচ্ছা যে জিনিসটা দেখাচ্ছি এই যে আপনারা যে সাইকেলিং ইমেজটা দেখা দেখতে পাচ্ছেন সেই ইমেজটা আপনাকে পাত করতে হবে যদি পাত কি পাত করতে হবে আপনাকে যদি বায়ার বলে বায়ার অবশ্যই বলবে যে আপনাকে সাইকেলের যে যন্ত্রাংশগুলো সহ সাইকেলের যে ম্যাটেরিয়ালগুলো এখানে আছে পুরোটা আপনাকে পাত করতে হবে সেটা পাত করার জন্য অবশ্যই আপনাকে অনেক খাটাখাটি করতে হবে সেটা করার জন্য সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন সাইকেলের এক মাথা থেকে শুরু করে বাইরের অংশটুকু আগে পাত করে নেবেন একবারে এক মাথা থেকে শুরু করে বাইরের অংশটুকু দিয়ে যতদূর যাওয়া যায় একবারে একবারে ফা মানে প্রথম শুরু করবেন একবারে শেষ করে ঠেকা নিয়ে আবার যে জায়গায় শুরু করেছিলেন সে জায়গায় চলে আসবেন এটা একটা পাত করবেন প্রথম পাতটা করার পরে আপনি ভিতরে পাত করবেন আমি পুরোটা এটা করতে তো অনেক সময় লাগবে তা আমি প্রাথমিক অবস্থা আপনাদেরকে দেখাই দিই মনে করেন যে এই যে শুরু করলেন আপনি এদিক থেকে এদিক থেকে শুরু করলেন এদিক থেকে প্রপারলি একবারে চাকা দিয়ে এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এভাবে আপনি ফার্স্ট টু লাস্ট এভাবে কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আমি এমনি জাস্ট খালি দেখা দিচ্ছি কারণ মাল্টিপাতের ধারণাটা আপনাদেরকে দিয়ে দেয় তাহলে প্রপারলি আপনারা বুঝতে পারবেন এভাবে প্রপারলি আপনারা গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ইচ্ছা মতো কোনো কিছু কাটা যাবে না মানে প্রোডাক্টের কোনো কিছু কাটা যাবে না এখানে এসে আবার ইয়েটাতে আপনি যে জায়গায় শুরু করেছিলেন সে জায়গায় আবার এসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পাতে আসেন পাতে দেখেন যে ওয়ার্ক পাত ইতিমধ্যে হয়ে গিয়েছে এমত অবস্থায় আপনার তো এখন এই ভিতরেরটাও পাত করতে হবে তাই না ভিতরের জায়গাটা এখানে দেখেন একটা তারও আছে আবার এই জায়গাটাতেও পাত করতে হবে তখন আপনি এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এভাবে সুন্দর করে নিয়ে এভাবে পাত করে এখানে ক্লিক করবেন ঠিক আছে দেখেন এই পাতের ভিতরে কিন্তু পাত হয়ে যাচ্ছে আপনি যদি এখন এখান থেকে যদি এখান থেকে এখান থেকে এখান থেকে এসে আবার যদি পাত করেন এভাবে ইচ্ছা সুন্দর করে মানে এমনভাবে পাতটাকে নেবেন যাতে করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় আপনার প্রোডাক্টও রিমুভ না হয় এমনভাবে নেবেন ব্যাকগ্রাউন্ডের জন্য প্রোডাক্টের উপর না থাকে আর প্রোডাক্টের জন্য কেটে না যায় এমনভাবে কাজ করতে একেবারে সেম টু সেম নিয়ে কাজ করবেন দেখুন আমি এতটুকু জায়গায় কমপ্লিট করেছি এখন এই যে এই জায়গাগুলোতে বিশেষ করে এই যে ফাঁকাগুলো আছে খুবই সেন্সিটিভলি কাজ করবেন যেমন এখান থেকে প্রপারলি কাজ করবেন এখান থেকে রাউন্ডেড নিয়ে সুন্দর করে নিয়ে এভাবে কাজ করে সুন্দর করে সরি আমি তো অনেকটা বেশি নিয়ে ফেলছি এখানে মনে হচ্ছে আচ্ছা এভাবে কাজ করবেন তারপরে এখান থেকে শুরু করবেন এভাবে এভাবে পারফেক্টলি পাত করবেন এটা পাত যদি পুরোটা যদি এই সাইকেলের মতো জায়গাতে যদি আপনি প্রপারলি পাত করতে পারেন তাহলে আপনার হাতটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনার হাতটা ঠিক করার জন্য অন্তত পক্ষে এরকম একটি সাইকেলে কাজ করা উচিত এরকম এরকম মানে জঞ্জাট মার্কা কিছু ইমেজ আমি আপনাদেরকে দিয়ে দেবো এই কমপ্লেক্স বিশেষ করে কমপ্লেক্সের জন্য আপনারা এই কয়েকটি কয়েকটি ইমেজ আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে করে আপনাদের ই মাল্টি পাতগুলো এবং কমপ্লেক্স পাতগুলো কয়েকটি ইমেজ কাজ করার পরে আপনার হাত যেন একবারে ফাস্ট হয়ে যায় একটা ইমেজ করতে যে জায়গায় আপনার বিশ মিনিট লাগবে সে জায়গায় দেখবেন যে একটা ইমেজ কাজ করতে হলে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ লাগবে টাইম বেঁচে যাচ্ছে আপনার টাকা ইনকামটা তখন বেশি হয়ে যাবে আর পাতের ক্ষেত্রে আপনি একটি কথা মানে সর্ব অবস্থায় মনে রাখবেন ঠিক আছে আপনি যখন পাত করবেন আপনি এই লেয়ারে সিলেক্ট থাকা না অবস্থায় আপনি এখানে পাতে সিলেক্ট থাকা অবস্থায় কাজ করবেন আরেকটি কথা মনে রাখবেন আপনার যদি পার্টটা এখানে এখন সিলেক্ট আছে কিন্তু এই পার্টটা সিলেক্ট আছে আসে নিচে সিলেক্ট করে যদি আপনি এখন ইচ্ছা মতো পাত করেন তাহলে কিন্তু আপনার পার্টটা আলাদা একটা ওয়ার্ড ফাইল হয়ে যাবে তো অতএব এই ধরনের কাজগুলো একটু সেন্সিটিভলি কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত পাতটা আপনি পেয়ে যাবেন এখন এই মাল্টি মাল্টিপাত যেটা করলাম সেটা আমি সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে কন্ট্রোল শিফট এস দিয়ে আমি এখানে এটা দিলাম এডিট দিলাম এডিট এডিট নামে ঠিক আছে মাল্টিপাতে আমি সেভ করলাম এখন এই যে আমি যেটা এডিট করেছি সেটা এডিটটাকে আমি যদি এখন ওপেন করি এখানে ওপেন করে নিয়ে এসে আমি যদি এখানে ক্লিক করি ক্যাটাল ধরি ক্যাটাল চেপে ধরি তাহলে মনে করেন যে আমার এই ইয়েটা যে যতটুকু পাত করেছি সেটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সেই জায়গা থেকে আপনি আপনার যে ইয়েটা আছে পারফেক্টলি যখন পাত করবেন পাতটাকে আপনাদেরকে একবার দেখায় দিই আমি ঠিক আছে এখানে সিলেক্ট করলাম এখানে ডাবল করে একটু তুলে দিই তাহলে আপনি একটা বিষয়টা বুঝতে পারবেন যে পাত হয়েছে কিনা এই দেখেন আমি কোথায় কোথায় পাত করেছি এটা স্পষ্ট এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার এই বিষয়টি মনে রাখবেন যে আপনি যে জায়গায় পাত করেছেন এটা প্রপারলি এখান থেকে উপস্থাপন করছে যে আপনি কোথায় পাত করেছেন না করেছেন কোনো চুরিচারা করার কোনো সুযোগ নেই কেননা কারণ একটা ক্লায়েন্ট যখন আপনাকে নেবে ঠিক আছে এখান থেকে যদি মনে করেন যে চাকার ভিতর দিয়ে যদি আপনি যেমন যে আমি একটু মানে চাকার ভিতর দিয়ে নিয়ে গেছি এখন একটা ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিল সে যদি চাকা কাইটে নিয়ে যান তাহলে তো আপনার চাকা পাম থাকবে না তার তখন ঠিক আছে তখন তো সমস্যা অতএব আপনি পারফেক্টলি করার চেষ্টা করুন বিশেষ করে ক্লিপিং পাত ইজ ভ্যারি ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মানে ক্লিপিং পাত করার ক্ষেত্রে ক্লিপিং পাত করে আপনি যদি এক্সপার্ট ক্লিপিং পাত হতে মানে কাজ করতে পারেন এক্সপার্ট হয়ে কাজ করতে পারেন আমরা কাজের অভাব নাই ক্লিপিং পাতের হিউজ কাজ করে আছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে ঠিক আছে এটাই এটাই এখন পর্যন্ত কারণ পুরোপুরি ভিডিওটি আমি দেখাতে মানে করে দেখাতে পারবো না কারণ অনেক সময় যাবে ঠিক আছে এই জন্য আপনাদেরকে মানে শর্টই মানে খুব শর্টকাটে দেখা দেওয়ার চেষ্টা করলাম কারণ প্রথমে যে ইজি ক্লিপিং পাথ এবং মাল্টি ক্লিপিং পাথের এবং কমপ্লেক্স ক্লিপিং পাথের ভিতরে খুব একটা ডিফারেন্ট নাই তবে পার্থক্য যতটুকু আছে সেটা আমি বোঝায় দেওয়ার চেষ্টা করেছি আশা করি ইচ্ছা ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কোন বিষয়ে টিপস আকারে কোন বিষয়ে আপনারা সামনে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে